হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে সহজ একটা চিকেন ভুনার রেসিপি। আমি আমার ঘরে সবসময় যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে জাস্ট অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য চুলা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে, এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ। এখন এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। গোটা মশলাটাকে হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এই চিকেনটাকে আমি ভুনা করব তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় এই রান্নাতে। তো পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কিছুটা সফট হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব যাতে করে এর কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে এখানে গুঁড়াও ইউজ করতে পারবেন। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একত্রে কষিয়ে নিব তেলটা সেপারেট হয়ে আসা পর্যন্ত। মশলা থেকে যখন তেলটা এরকম সেপারেট হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা ভুনা হয়ে গিয়েছে। তো মশলাটা ভালোভাবে ভুনে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন আর এগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে করে আমি 5 মিনিটের জন্য চিকেনটাকে রান্না করে নিব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আবারও খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু আরও বেশ কিছুটা পানি বের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচি যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে, তবে দিলে সুন্দর একটা কালারও হয় আবার খেতেও ভালো লাগে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আবারও 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। প্রায় 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর সব মিলিয়ে এই চিকেনটাকে আমি 16-17 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এটা যেহেতু ব্রয়লার চিকেন দেখবেন অলমোস্ট এই পর্যায়ে এসে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর পানিটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা ছাড়া রান্না করে নিব। যেহেতু চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে তো ঢাকনা দেওয়ার আর কোনোই প্রয়োজন নেই। আর বিশেষ করে ব্রয়লার চিকেন রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ঝোলের পানি দেওয়ার পরে একদমই ঢাকনা ছাড়া এটাকে রান্না করে নিতে হবে, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এর মধ্যে ঘোলাটে বা সাদাটে কোনো ভাব থাকে না, কালারটাও সুন্দর আসে, টেস্টটাও ভালো আসে। আরও প্রায় মিনিট 10-15 মিডিয়াম আঁচে রান্না করার পরে ঝোলের পানিটা এরকম কিছুটা টেনে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। কাঁচামরিচটা এখানে আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি, এটাতে ঝাল ছড়াবে না। তো সব কিছুকে খুব ভালোভাবে আবারও একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য দমে রেখে দিব যাতে করে কাঁচামরিচ এবং গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পারে।
প্রায় 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো যখন এরকম তেলটা উপরে উঠে আসবে আর গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একদম সিম্পল একটা চিকেন ভুনা। এটা তৈরি করা খুবই সহজ, তবে এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আজকের এপিসোড ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।